তারা আওয়ামী লীগ থেকে আপনাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে আপনারা উস্কানি দিচ্ছেন, আপনারা বলছেন যে সরকার একটি ইস্যু তৈরি করার জন্য বরং অন্য অন্য ইস্যুগুলো পিছনে নিয়ে এটিকে সামনে নিয়ে আসছে জনগণের দৃষ্টি আড়াল করার জন্য আপনাদের ভাষায় যেটি। তো এই ব্যাপারটিতে আপনি বলবেন, সঙ্গে যদি জানতে চাই যে বিএনপি এই ইস্যুতে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি, বিএনপি ইস্যুটিকে কি রাজনৈতিক ইস্যু দেখছে নাকি কোনো ইস্যুই মনে করছে না, না কোনো কৌশলে নীরবতাটা? যে দলের নেতাকর্মীরা নীরবতা পালন করছে তারা কিভাবে উস্কানি দেয়? বরং আমরা একটু দেখি যে এই ঘটনার শুরু থেকে আওয়ামী লীগের মন্ত্রী লেভেলের থেকে শুরু করে এমপি পর্যন্ত নেতারা কে কি বলেছেন। আমি নাম বলছি না, একজন উপমন্ত্রী বলেছেন ঘাড় মোটকে দেব। আওয়ামী লীগ যেমন ঘাড়ে হাত রেখে বন্ধুত্ব করতে জানে, সময় হলে আবার ঘাড় মোটকেও দিতে জানে। একজন অতি আলোচিত এবং বিতর্কিত সাবেক বিচারপতি বলেছেন একেবারে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেব। উনি আবার বিচারপতি হলেও রাজনীতিতে অত্যন্ত তৎপর, বিশেষ করে সরকারি ক্ষমতাসীন দলের ব্যাপারে। আওয়ামী লীগের আরেক নেতা বলেছেন এ ধরনের কথা বললে দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করে পাকিস্তানে পাঠাবো। আরেক নেতা বলেছেন, তিনি আবার ছাত্রলীগের নেতা, তিনি বলেছেন ইমানের যদি শক্তি থাকে, ইমানের যদি জোর থাকে, তাহলে সামনে এসে দিনের বেলা যা করার করো, রাতের বেলা অন্ধকারে না। ইমানের জোরের পরীক্ষা, ঘাড় মোটকে দেওয়ার পরীক্ষা, বঙ্গোপসাগরে ছোড়ার পরীক্ষা, তো এতগুলো পরীক্ষা তো আওয়ামী লীগ ফেলেছে, আপনি তো নিজেই স্বীকার করে নিচ্ছেন। এবং আওয়ামী লীগও বলছে যে বিএনপি চুপ আছে, বিএনপি তো এই বিষয়ে কথা বলেনি। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে গণতন্ত্র নেই, দেশে মানুষ ভোট দিতে পারছে না, দেশে বাক স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে, মানুষ কথা বলতে পারছে না, দেশে নানান রকম সমস্যা আছে, দুর্নীতির হরিলুট চলছে, এখন মহোৎসব চলছে। এখন এগুলোকে একপাশে সরিয়ে রেখে ভাস্কর্য বা মূর্তি নিয়ে আসলে এই মুহূর্তে বিএনপির কোনো মাথা ব্যথা নেই, এটা মহাসচিব পরিষ্কার বলে দিয়েছে বিএনপির। আর আজকে যাদের সাথে এত বাদানুবাদ, এবং সেই মমিনুল হক বিশেষ করে তার বক্তব্য নিয়ে তো এত কথা, মামুনুল হক, সেই মামুনুল হকের পিতা প্রয়াত শাইখুল আজিজ আল্লামা আজিজুল হক, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, খেলাফত মজলিস, ওনার সঙ্গে, ওনাদের দলের সঙ্গে, খেলাফত মজলিসের সঙ্গে ক্ষমতায় যাবার লোভে 2006 সালে আওয়ামী লীগ পাঁচ দফা মেনে চুক্তি করে নাই, পরে সেই চুক্তি নিয়ে আগায় নাই, সেটা আপনি বলবেন, আমি জানি, আপনি বলার আগে আমি বললাম, জি 52 দিন হোক, মনের মনের কোনায় আমি শেষ করছি, মনের কোনায় ক্ষমতায় যাবার যে স্বপ্নটি আওয়ামী লীগের ছিল, যেটার জন্য তারা যে কোনো রকম আদর্শ বলেন, তাদের তথাকথিত যে আদর্শ আছে সেটা পানিতে ফেলে দেবার জন্য প্রস্তুত ছিল, সেটার ধারাবাহিকতায় তো 2006 সালে তারা চুক্তি করেছিল। তারই ধারাবাহিকতায় 2013 সালে যখন হেফাজত ঢাকায় আসলো, তখন কিন্তু সরকারের তরফে বলা হয়েছিল তাদের বেশ কিছু দাবি আমরা মেনে নিয়েছি, বেশ কিছু আমাদের বিবেচনায় আছে, এবং তারই ধারাবাহিকতা আমরা দেখেছি যে হাইকোর্টের প্রাঙ্গণ থেকে মূর্তি সরানো, আমরা দেখেছি পাঠ্যপুস্তকে ব্যাপক পরিবর্তন, একেবারে ওলটপালট করে দেওয়া, তাদের 52টা না 53টা দাবি ছিল তার সবগুলোই একটা বাদে সবগুলোই মেনে নেওয়া, তারপরে আমরা দেখেছি যে তাদের যে দাওরায়ে হাদিস তাকে সর্বোচ্চ ডিগ্রির মর্যাদা দেওয়া, সুতরাং একটির পর একটি দাবি মানা আমরা দেখেছি। এবং আমরা দেখেছি আওয়ামী লীগের একেবারে টপ টু বটম সকলেই হেফাজতের দোয়া ছাড়া নড়তে চড়তে পারেন না, যে কোনো শুভ কাজে শুরু হয় হেফাজতের দোয়া নিয়ে। তো এই কথা তো আবার আওয়ামী লীগের উপমন্ত্রী স্বীকার করেছেন, তিনি বলেছেন আমরা ঘাড়ে হাত রেখে বন্ধুত্বও করতে জানি, আবার তাদের যে চরিত্র সেই অনুযায়ী বলেছেন আমরা ঘাড় মোটকেও দিতে জানি। তো এই যে ঘাড়ে হাত রেখে বন্ধুত্ব হেফাজতের সাথে, সেটা তো আওয়ামী লীগের প্রমাণিত সত্য। আর যে কথাটি আজকে আসছে উস্কানির দায়, দেখুন দুদিন আগেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনজনের নামে জননেত্রী পরিষদ বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানির যিনি প্রোপ্রাইটার তিনি গিয়ে মামলা করেছেন। তো উনি তো কিছুদিন পরপরই বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে খুঁজে 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 মামলা করেন, বিএনপি চেয়ারপারসন থেকে শুরু করে একেবারে বিএনপির সমস্ত লেভেলের কর্মীদের ব্যাপারে মামলা করেন। তো এখানেও মামলা হয়েছে এবং মামলাটি যথারীতি খারিজ হয়ে গেছে। অর্থাৎ এই মামলাতে যদি কোনো রকমের সারবত্তা থাকতো, তাহলে এই আদালতে এই মামলা খারিজ করবে আজকের আদালত, যেই আদালত আজকে 100 জন বিচারপতি রাস্তায় নেমে গিয়ে বঙ্গবন্ধু ভাস্কর্য রক্ষার জন্য মানববন্ধন করে, তো সেই আদালত এই মামলা খারিজ তো করবার কথা না। তার মানে ন্যূনতম কোনো রকম কোনো মেরিট ছিল না বলে মামলা খারিজ করা হয়েছে। এখন আপনার প্রশ্নে যেটা আমি বলতে চাই যে সবসময় আওয়ামী লীগ ছিল মধ্যবাম আর বিএনপি ছিল মধ্যডান, চরিত্র পাল্টে আওয়ামী লীগ যখন মধ্যডানে এসে দাঁড়িয়েছে, তখন আওয়ামী লীগের একটা শক্ত প্রতিপক্ষের দরকার আছে, এবং সেই শক্ত প্রতিপক্ষ আওয়ামী লীগ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে শো করতে চায় যে সেটা হচ্ছে এই অতি ডান যে গোষ্ঠীটা,
তারা। এতে আওয়ামী লীগের নানান রকম সুবিধা আছে। সেই সুবিধা হচ্ছে যে জাতীয়ভাবে অনেকেই কিন্তু এই অতি ডানের চেয়ে মনে করে ঠিক আছে অন্তত আওয়ামী লীগ ইজ বেটার দেন অতি ডান। একইভাবে আন্তর্জাতিক লেভেলেও কিন্তু এরকম একটা প্রপাগান্ডা আছে যে মৌলবাদ বা জঙ্গিবাদের উত্থান নিয়ে এক ধরনের ভীতি আন্তর্জাতিক মহলে আছে। আমি কিছুদিন আগে ফ্রান্সের যে ঘটনা হয়ে গেল তারপরে বিষয়টি কিন্তু খুব খুব স্পষ্ট এবং পরিষ্কার। সেই জায়গায় এখন আওয়ামী লীগের পক্ষে অনেক সহজ হবে তার এই মানবাধিকার লঙ্ঘন বলেন, তার এই বাক স্বাধীনতা হরণ বলেন, তার ভোটাধিকার হরণ বলেন, এই জায়গাগুলোকে এক পাশে সরিয়ে অর্থাৎ আপনি ওই দিকেই যাচ্ছেন যেটা বিএনপি বলছে যে ফোকাস অন্যদিকে নিতে চাও। জি, আর একটা বিষয় এটা ডিসেম্বর মাস এবং এই সরকার টিকে আছে এই জাতিকে বিভাজিত করে কি বিষয় কি ব্যবহার করে মুক্তিযুদ্ধের চেতনা। এবং গত কয়েক বছরে বাংলাদেশের সর্বাধিক উচ্চারিত শব্দযুগল হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। আজকে আমার একটা লেখা এসেছে এই বিষয়ের উপরে, মুক্তিযুদ্ধের চেতনাটা কি, এটা কি খুব বায়বীয় একটা বিষয়, এটা কি কোনো এক দলের একক সম্পত্তি, এটা কি এমন একটা বিষয় যেটা দিয়ে আপনি বিরোধী দলকে দমন করবেন যেটা গিয়ে ভাস্কর্যে ঠেকবে, মানে মুক্তিযুদ্ধের বিষয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিষয়টা কি। খুব স্পষ্ট বলা আছে ঘোষণাপত্রে, আপনি যদি দেখেন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই তিনটা হচ্ছে স্পষ্টভাবে বলা মুক্তিযুদ্ধের চেতনা। আর মুক্তিযুদ্ধের একটা মাত্র চেতনার কথা যদি বলে সেটা 72 সংবিধানে স্পষ্টভাবে বলা আছে। এবং যদি আপনি ঘোষণাপত্রটি প্যারাওয়াইজ পড়তে থাকেন এবং 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 করে যে প্রথম পাঁচটি প্যারা সেখানে স্পষ্ট হয়ে যায় যে যদি 70 সালের নির্বাচনে আওয়ামী লীগ 162টি আসনে যে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছিল সেই সময় যদি স্মুথ পাওয়ার ট্রানজিশন হতো বাংলাদেশে কিন্তু সেই সময় মুক্তিযুদ্ধ হয় না। সুতরাং মুক্তিযুদ্ধের একমাত্র চেতনা যদি বলতে হয় সেটা হচ্ছে স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার, মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া এবং সেই ভোটাধিকার প্রয়োগ করে মানুষ যাকে জনপ্রতিনিধি নির্বাচন করবে তার কাছে ক্ষমতা। জি, যে জনবিচ্ছিন্ন সরকার সেই জনগণকে আপনাদের মুখী কেন করতে পারছেন না, ব্যর্থতা কোথায়? আমি ব্যর্থতা মনে করি না। গত এক দশক ধরে নিরবচ্ছিন্নভাবে বিরোধী দলগুলোকে নিশ্চিন্ন করবার যে পায়তারা সরকার করেছে, তারপরও যে বাংলাদেশে লার্জেস্ট পপুলার অ্যান্ড মানে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি এখনও দাঁড়িয়ে আছে, শক্তভাবে দাঁড়িয়ে আছে, এটাই প্রমাণ করে যে বিএনপি একটি শক্তিশালী। লার্জেস্ট বিএনপি কোন অর্থে আপনি বলছেন, আপনাদের 701 জনের কমিটি? খুব ভালো বলেছেন, লার্জেস্ট কোন অর্থে আমি তো দাবি করতেই পারি, কিন্তু সেইটা প্রমাণ করবার একটাই বৈধ উপায় আছে, সেটা হচ্ছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সেটা দেওয়ার হিম্মত সরকার দেখায় না কেন, এই প্রশ্নটা করেন যে এইটা দেওয়ার সরকার কেন সাহস দেখায় না। কারণ সরকারও খুব ভালো মতো জানে যে লার্জেস্ট অ্যান্ড মোস্ট পপুলার পলিটিক্যাল পার্টি যদি বাংলাদেশে থাকে দ্যাট ইজ বিএনপি। এবং এই ভয়ে সরকার কিন্তু একটার পর একটা 2014 চিন্তা করেন, 153টা আসর ভোটের আগেই কিন্তু ফয়সালা হয়ে গেছে। লার্জেস্ট পপুলার পার্টিকে এত ঘুম পাড়িয়ে রাখলো কিভাবে সরকার? 153টা আসনে তারা নির্বাচনের আগের দিনই নির্বাচন করে সরকার গঠন করেছে, সরকার মানে গদিতে বসা অবস্থায় একটা নির্বাচন খেলা খেলছে। 2018 চিন্তা করেন, আগের রাতে ব্যালট বাক্স ভরা হয়ে গেছে। তো এইরকম ভাবে একটা নির্বাচন করতে হয় তখনই যখন সরকার জানে যে তার প্রতিপক্ষ ইজ ভেরি স্ট্রং ইন টার্মস অফ পপুলারিটি।